আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এখন দোয়া করতে পয়সা লাগে, দোয়া করতে হুজুর লাগে, কারণ আমরা বড় নির্ভরশীলতায় ভুগছি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, দোয়া করতে আবার কিভাবে পয়সা লাগে? আলেম তো লাগে, হুজুর লাগে, কিন্তু পয়সাটা কিভাবে সেটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। আসলে দোয়া করার ব্যাপারে আমাদের নির্ভরশীল হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলার উপর। আমাদের সমাজে বা আশেপাশে আমরা যদি বিপদে পড়ি, কেউ মারা যাচ্ছে যাচ্ছে অবস্থায়, কেউ প্রসব বেদনায় কাতর হয়ে আছে, বিভিন্নভাবে যদি সমস্যা পড়ি, তখন আমরা কী করি? তখন আমরা এতিম খোঁজ করি, তাদেরকে খাইয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়ে কিংবা হুজুরদের মিলাদের মাধ্যমে এদের হাতে টাকা পয়সা দিয়ে দিই। তো এসবে আমরা যদি টাকা পয়সা দিয়ে দিই, তাহলে আমরা ভাবি যে আমরা উদ্ধার পেয়ে গেলাম। ভাই, আসলে এই যে টাকা পয়সা দিচ্ছেন, এটা দেওয়া ভালো, যায় যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা আপনাকে কি কোনো মুখ দেননি? আপনার মুখ দিয়ে আপনি তো বলতে পারেন আল্লাহ তাআলার কাছে। এখন আপনারা বলতে পারেন, ভাই আমরা তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, কিন্তু মানুষদের মাধ্যমে বা সাহায্যের মাধ্যমে যদি চাই তাহলে তো খারাপ নেই। হ্যাঁ, যারা এসবটা করছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা মুখ দিয়ে দোয়া করছেন এবং মানুষদের খাওয়াচ্ছেন বা দান সাদকা করছেন, সেগুলো ভালো। কিন্তু নিতান্তই যারা বড় লোক, যাদের ধন সম্পদ আছে, তারা কি করে? তারা করে হলো মসজিদে বিশাল বড় আয়োজন করে খাইয়ে দেয়, গরু জবাই করে দেয়, এতিমদের খাওয়ায়, বা মসজিদে দান করে, তার নাম যাতে সবাই শুনে, এইভাবে মানুষ দানের ব্যাপারে উসিলা খোঁজে। প্রকৃতপক্ষে আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনার দেখে থাকি অন্যান্য যে সকল মানুষরা আছে যারা মধ্যবিত্ত এবং গরিব, তারা কিন্তু এরকমটা করতে পারছে না। আপনি কিন্তু মানুষকে যদি অর্থ দিয়ে সাহায্য করেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে সাহায্য করবে। কারণ ফেরেশতারা আপনি যদি কাউকে সাহায্য করেন, ফেরেশতারা আমিন বলে, আপনাকেও তেমনটাই দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। আপনি কাউকে রাস্তা দিয়ে পাশ কাটিয়ে, অর্থাৎ রাস্তা দিয়ে কাউকে পার করিয়ে দিলেন, কাউকে হাসপাতালে নিয়ে গেলেন, বিপদে কেউ কোনো একটা কাজ করতে পারছে না, আপনি নিজে গিয়ে আপনার মেধা শ্রম দিয়ে আপনি কাজ করে দিলেন, এসবের মাধ্যমে কিন্তু আমাদের দোয়া আমরা পেয়ে যাচ্ছি। দোয়া চাওয়া লাগে না, আল্লাহ তাআলা এমনিতেই আপনার মন বাসনাগুলো কবুল করে দিবেন। যাকে সাহায্য করছেন সে আপনার জন্য দোয়া করবে। এই তো গেল আমাদের ব্যক্তিগতভাবে আমরা কিভাবে দোয়া পেতে পারি। এছাড়া আপনি কিন্তু এক জিনিস খেয়াল করছেন না বা বুঝতে চাচ্ছেন না, দেখুন দোয়ার সময় ব্যাপারে, স্থানের ব্যাপারে 33টি স্থান এবং সময় রয়েছে যেগুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো এর চেয়ে সহজগুলো যেগুলো হচ্ছে, যে বৃষ্টির সময় দোয়া চাওয়া, বৃষ্টির সময় যদি আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করেন। মোরগ ডাকলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। মানুষ যখন মারা যায় তখন জানাজা শরীক হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, সফর অবস্থা দোয়া করলে দোয়া কবুল হয়, আজান এবং ইকামতে মধ্যখানে যে সময়টুকু রয়েছে সেই সময় আপনি যদি দোয়া করেন দোয়া কবুল হয়, সলাৎ শেষে দোয়া করলে দোয়া কবুল হয়। এইভাবে যদি আমি যদি বলি, বলতেই থাকি, কয়েক দশক রয়েছে দোয়া কবুলের সময় এবং স্থান। তো এই আমরা যদি এই আমলগুলো প্রতিনিধিত্ব করতে থাকি, তাহলে তো আমাদের তো হুজুর লাগে না। হুজুর তো আমাদের জন্য দোয়া করে, আমরাও করি, সে তার সমস্যা অনুযায়ী দোয়া করবে। কিন্তু আপনার সমস্যা যেগুলো, সেগুলো কি হুজুর জানে? হুজুর তো জানে না,
এতিম বাচ্চারা তো জানে না, তারা তো টাকা পয়সা পেল, তাদের নেকিও পেল আর খাওয়াও পেল। আপনি কি পেলেন আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি পিতা মাতার কাছে দোয়া চান, সারা বাংলাদেশের হুজুর যদি একদিক দিয়ে দোয়া করে, আপনার পিতা মাতা যদি আপনার জন্য দোয়া করে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার পিতা মাতার দোয়া কবুল করবেন। আপনি পিতা মাতার কাছে না গিয়ে, তাতে খেদমত না করে আপনি আছেন একটা হুজুরে খেদমত করার জন্য। ভাই দোয়া উদ্দেশ্যটা বুঝুন, দোয়ার মর্মটা বুঝুন, দোয়া করলে কিভাবে কি হয়, কিভাবে দোয়া করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলেছেন সেভাবে দোয়া করুন। সমাজ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য এভাবে দোয়া চাইবেন না, কারণ এর মাধ্যমে আপনার দোয়া না কবুল হওয়াই সম্ভাবনা বেশি। মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন। আমরা নিজেরাই ভরসা করতে পারি না, আর উদাসীন মনে যদি আমরা যদি দোয়া করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই দোয়া কবুল হবে না। উদাসীন অর্থাৎ দোয়া কবুল হবে কি হবে না, এই কনফিউশনে থাকা। তাই দোয়া করার জন্য আপনার টাকা পয়সা করা দেওয়ার প্রয়োজন নেই, গরু বা বাচ্চাদের খাওয়ানোরও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এগুলো করবেন, এগুলো করলে গুনাহ নেই, জায়েজ আছে। কিন্তু আমি যে সকল আমলগুলো করেছি, যে সকল আমলগুলো বলে দিয়েছি, সে সকল আমলের উপর নির্ভরশীল থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আপনার প্রতিটি শব্দ, প্রতিটা অক্ষর অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন। যে বান্দা আল্লাহকে সবসময় ডাকে, আল্লাহ তাআলা তাকে টেনে কাছে টেনে নিচ্ছেন। আপনি হেঁটে গেলে আল্লাহ তাআলা আপনার কাছে দৌড়িয়ে আসবেন। তো এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, নিজের কথা নিজে বলুন, যেভাবে খুশি সেভাবে বলুন, অন্তর খুলে বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।